এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই যুবককে বলেন, ও যুবক, তুমি তো এক আশ্চর্যজনক যুবক, এমন যুবক তো আমি দেখি নাই যে প্রত্যেকটা কাজে সকল কাজে একটাই তাসবিহ পড়ো, শুধু আস্তাগফিরুল্লাহ, এ কেমন আমল তোমার? এবার ওই যুবকটা বলছে, ও মুসাফির, আপনি কি আমি চিনি না, তবে আমি যে আমলটা করি এই যে ইস্তিগফারের আমল করার কারণে আমার আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যেটা অন্য কোন আমলে আমার আল্লাহ আমাকে দেন নাই বলি সুবহানাল্লাহ। এই ইস্তিগফারের উপরে আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া, তার মানে আমি যে দোয়া করি সব দোয়া কবুল, আমার এই জবান দিয়ে যে দোয়া করি এই দোয়া কবুল। আহমদ ইবনে হাম্বল বলেন, কি বলে যুবক? রুটি বিক্রেতা যুবক বলে, মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে সেই দোয়া কবুল। সে বলছে, ও মুসাফির, এই আমল করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমি যত দোয়া কবুল করেছি আল্লাহর কাছে সবগুলো দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, শুধু একটা দোয়া আমার আল্লাহ এখনো কবুল করে নাই। কয়টা দোয়া? একটা। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আগ্রহ বেড়ে গেল, তার সবগুলো দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই, এ কেমন দোয়া, কোন দোয়াটা? এবার জিজ্ঞেস করছেন, ও যুবক, তোমার কোন দোয়াটি আল্লাহ এখনো কবুল করে নাই? এইবার যুবক বলছে, শোনোর, আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, আমার আল্লাহর কাছে আমার একটা আবদার ছিল, রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন শুনেছি, এই জামানার সবচেয়েতে বড় মুহাদ্দিস যিনি, সবচেয়েতে বড় আলেম যিনি, আল্লাহর ওলি যিনি, আল্লাহর বন্ধু যিনি, তার নাম আহমদ ইবনে হাম্বল, এই আহমদ ইবনে হাম্বলের সাথে আমার দেখা না করে আমার আল্লাহ যেন আমার এই মৃত্যু না দে। যখন যুবকটা এই কথা বলছে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে যুবককে বলে, যুবক, তোমার এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, স্বয়ং আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই জন্য ইস্তিগফার, ইস্তিগফারের আমল করবো, বেশি বেশি করে পড়বো, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবো। এরপরে তওবার জন্য আরেকটা শর্ত হলো, গুনাহ যেটা করি সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে, ইসলাম হয়ে যেতে হবে। চুরি করি, চুরির থেকে যদি ফিরে না আসি তাইলে তো সারা জীবন তৌবা করলে লাভ হবে না। নামাজ ছেড়ে দিয়েছি, তৌবা করে যদি আবার নামাজি না হই, ইসলাম না হই, তাহলে এই তৌবা হবে না। এই জন্য ইসলাম হতে হবে, সংশোধন হয়ে যেতে হবে। আগে গুনাহ করতাম, গুনাহটা তৌবা করে গুনাহটা ছেড়ে দিতে হবে। নেশা করতাম, নেশাটা ছেড়ে দিতে হবে, নেশাটা ছেড়ে দিতে হবে। শিরকের গুনাহে যদি লিপ্ত ছিলাম, ওই শিরকের গোনা থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমাদের সমাজে শিরকের গোনা আছে না নাই? আছে না নাই? শিরকে আমরা লিপ্ত মুসলমানেরা, এখন মুসলমানরা বিভিন্নভাবে শিরকে লিপ্ত, এমনকি মুসলমান যে আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল মুসলমান গিয়ে বিভিন্ন জায়গায় মাজারে সিজদা দিয়ে চায়। আছে না নাই? আপনি যাবেন আল্লাহর ওলিদের মাজারে, যাবেন কবরস্থানে, যাবেন সেখানে গিয়ে তাদের জন্য শিকান রসুল্লাহ সালাম দিবেন, দোয়া করবেন, সেখানে চাওয়ার জায়গা নাই, কিন্তু দেখা যায় মুসলমান ওই সমস্ত জায়গায় গিয়ে সেজদা দেয়, ওখানে গিয়ে মান্নত করে, ওই সমস্ত জায়গায় গিয়ে চায়, এগুলো শিরক। এগুলো কি শিরক? আমরা মুসলমানেরা এই করে আমাদের আমাদের আত্মমর্যাদা ভুলে গিয়েছি, আত্মমর্যাদা হারা মুসলমান হয়ে গেছি আমরা। যেই জাতি আমাদের এই মুসলমান নাম দিয়েছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলমান দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের কাজ ছিল, তিনি মূর্তি পূজা এগুলোর কাছে যাইতেন না। যখন তার জাতির সবাই মূর্তি পূজার জন্য গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম গিয়েছিলেন, যান নাই, তিনি যান নাই, তিনি মূর্তিকে ধ্বংস করেছিলেন। আমরা মুসলমানেরা এখন মূর্তি পূজায় গিয়া লিপ্ত হই, ওগুলোতে সহযোগিতা করি, ওই সমস্ত অনুষ্ঠানে যুক্ত হই, ওখানে আমাদের কেনা বেচা সব কিছু আছে না নাই? আছে না নাই? আপনি যে কৌমের সাথে সাদৃশ্য রাখবেন, মান্তাশাহা বাহা বে কৌমিন ফাহুয়া মিনহুম, যে যে কৌমের সাথে সম্পর্ক রাখে তাকে আল্লাহ ওভাবেই তো হাসর হবে তার। এই জন্য আপনি আমি কোনো গুনাহের কাজে সহযোগিতা করতে পারি না। তাআওয়ানু আলাল বিদরি ওয়াত্তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো পাপের কাজে সহযোগিতা মুসলমান করতে পারে না।